কম সময়ে অল্প জলে ছাড়ানো যাবে পাট, ব্যবহার করতে হবে বিশেষ পাউডার। কৃষকদের হাতে কলমে করে দেখালো কেন্দ্রীয় সরকারের এক সংস্থা। বর্ষার সময় পাট চাষীরা তাদের ক্ষেত থেকে অর্থকরী ফসল পাট তুলে সেগুলি পচাতে শুরু করেন, কিন্তু বিগত বেশ কিছু বছর ধরে বর্ষার খামখেয়ালিপনার কারণে চাষীদের পাট চাষের পর তা জাগ দিতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে। কৃষকদের একটি সূত্রের দাবি, এবছর এমন অবস্থা যে জলাশয়গুলিতে জল নেই, পুকুর ভাড়া নিয়ে পাট পচাতে হচ্ছে। এবার এই সমস্যার সমাধান করে দিল কেন্দ্রীয় সরকারের এক সংস্থা। এই মর্মে মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার ঝিকরা ও তিলি এফপি স্কুল মাঠে কেন্দ্রীয় সরকারের আইসিআর নিনফেড সংস্থার পক্ষ থেকে একটি পরীক্ষামূলক সেমিনারের আয়োজন করা হয়। এই সংস্থার বিজ্ঞানীরা এলাকার কৃষকদের পাট পচানোর বিষয়ে এক অভিনব পন্থার কথা শোনালেন। গোবরডাঙ্গা সেবা ফার্মাস সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রায় 200 জন কৃষক উপস্থিত ছিলেন। সারা দিন ব্যাপী এই অনুষ্ঠানে পাট নিয়ে আলোচনার পাশাপাশি সরাসরি কিভাবে লাভবান হওয়া যায় সেটা দেখানো হয় কৃষকদের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বৈজ্ঞানিক ডক্টর তিলক মণ্ডল বলেন, এই অনুষ্ঠানের উদ্দেশ্যই ছিল কিভাবে কৃষকরা বৈজ্ঞানিক পদ্ধতিতে পাট থেকে তন্তু বের করবে। আমাদের এই নিনফেড সাথী পাউডার ব্যবহার করে কৃষক বন্ধুরা অনেক উপকৃত হবেন। তারা এতদিন যে পদ্ধতিতে পাট থেকে তন্তু বের করতেন, তার থেকে এই পদ্ধতি অনেক বেশি গুণমানে ভালো হবে, অনেক ভালো তন্তু তারা এখান থেকে পাবেন। তিনি আরো বলেন, আগে পাট থেকে তন্তু ছাড়াতে তাদের 25-30 দিন সময় লাগলেও এই নিনফেড সাথী পাউডার ব্যবহার করলে সময়টা প্রায় অর্ধেক, অর্থাৎ 10-12 দিনের মধ্যে করে ফেলতে পারবেন। সেই সঙ্গে অনেক ভালো মানের পাট পাওয়া যাবে এই পদ্ধতি থেকে, একই সঙ্গে বাড়বে কৃষকদের আয়ের পরিমাণও। ফার্মার্সদের মানে আমাদের কৃষক যারা বন্ধুরা আছে, তাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে তারা পাট থেকে পাটের তন্তুটাকে বের করবে তার সম্পর্কে অবগত করা, সেই মানে আমাদের যে রিসার্চ অর্গানাইজেশন, যেটা আমাদের সংস্থান যে আইসিআর নিনফেড, তারা অনবরত এর উপরে অনেক রিসার্চ করেছে। তাদেরই একটা ফল হলো আমাদের এই নিনফেড সাথী, যেটা উপয়োগ করলে যদি আমরা ঠিক মতো ওটা প্রয়োগ করে আমরা যদি পাটের তন্তুর জন্য আমরা প্রয়োগ করি, তাহলে যেটা হলো ফার্মার্সরা আমাদের কৃষক বন্ধুরা যে পদ্ধতিতে তাদের ট্র্যাডিশনাল যে পদ্ধতিতে আপনার ফাইবারটাকে তন্তুটাকে ছাড়ান, তার থেকে অনেক ভালো গুণমানের তারা তন্তু তারা সেখান থেকে পেতে পারেন। এবং সময় যেটা আমরা নর্মাল পদ্ধতিতে করলে যে সময়টা আমাদের 20-25 দিন লাগে, সেটা যদি আমরা নিনফেড সাথী যদি প্রয়োগ করে আমরা করি, তো সেই সময়টা অর্ধেক, প্রায় আমরা 10-12 দিনের মধ্যে আমরা এই পাটের যে পচন পদ্ধতিটা সেটাকে আমরা কমপ্লিট করতে পারবো এবং অনেক বেটার কোয়ালিটির ফাইবার আমরা সেখান থেকে পেতে পারি। এবং আলটিমেটলি আমাদের যেটা উদ্দেশ্য, যেটা আমাদের কৃষক বন্ধুদের তাদের আয় বৃদ্ধি করা, যেটা আমাদের মাননীয় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও যেটা স্বপ্ন যে আমাদের ফার্মার্সদের যে আয় সেটা দ্বিগুণ করা, সেই লক্ষ্যে আমরা অনেকটা আমরা এগিয়ে যেতে পারবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, গাইঘাটা। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।